মুর্শিদাবাদের ফারাক্কায় বেয়াওয়া এক পঞ্চায়েতের অন্তর্গত ফারাক্কা পলাশির এলাকায় বেহাল দশায় পড়ে রয়েছে আবর্জনা ফেলার জায়গাগুলি। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বেশ কয়েক মাস ধরেই এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। এলাকার মানুষজন রীতিমতো পড়ে গিয়েছে সমস্যায়। তীব্র ঝাঁঝালো গন্ধে রীতিমতো টেকা দায় হয়ে দাঁড়িয়েছে এলাকার মানুষজনের। মূলত 2020 সালে ফারাক্কা এক পঞ্চায়েতের অন্তর্গত এই আবর্জনা ফেলার জায়গাগুলি নির্মাণ করা হয় এলাকার মানুষদের সুবিধার্থে। প্রথম দিকে ঠিকঠাক থাকলেও পঞ্চায়েতের ফান্ড থেকে নির্মিত হওয়া এই আবর্জনার জায়গাগুলি থেকে আবর্জনা তোলা হয় না। প্রথমে আমরা শুনে নিই এলাকার মানুষজন কি বলছেন। খুবই হচ্ছে, গন্ধ হচ্ছে, পাশে থাক যারা আছে তাদের তো খুবই কষ্ট হচ্ছে। ফেলতে বারণ করা সত্ত্বেও সবাই ফেলছে, কিন্তু আগে আগে তো ঠিকই পরিষ্কার করেছে, এখন পরিষ্কার করা হচ্ছে না। তাও মাঝখানে বেশি হবে, ভোটের আগে, হ্যাঁ ভোটের আগেই পরিষ্কার হয়েছে। পাশে লালুরা ওরা বলেছে, বারবার করে প্রধান দেখে বলেছে পরিষ্কার করার, কেউ কিন্তু মাথা ঘামাচ্ছে না। গন্ধ হচ্ছে, এখানে থাকা যাচ্ছে না। যে গরু ছাগল সব নোংরা করছে, কুকুরে পরিষ্কার না করলে হবে না? তো সবাই বলছে না, লোক গ্রামের লোক পয়সা দিয়েই পরিষ্কার করবে, যদি ওরা পরিষ্কার না করে মাস দেড়েক হয়ে যাবে, বেশি হবে। মানে ভোটের অনেক আগে থেকেই পরিষ্কার হয় না। কমলাই জল কেন খাচ্ছেন না? জলের ইয়ে আয়রন খুব লাল হয়ে যাচ্ছে। জল জলটা নিয়ে আমার পরে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে জায়গাটা, প্রধান দেখে বলেছে পাশের লোক, কিন্তু ওরা কোনো কান ঘামাচ্ছে না। বেবিসা। এবার আমরা শুনে নেব বেওয়া এক পঞ্চায়েতের বিজেপির প্রধান কুণাল ঘোষ, তিনি পুরো বিষয় নিয়ে কি জানিয়েছেন, চলুন শুনে নিই। ফরাক্কা থেকে শিবা সরকারের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। এর আগে তো ইলেকশন ডিক্লিয়ারের পর থেকে আমাদের মানে ইলেকশনের ব্যস্ততা থাকার কারণে সেগুলো পরিষ্কার করা সম্ভব হয়নি। এদিকটা যেমন ঠিক আছে, কিন্তু আমাদের ফান্ডেরও কিছু প্রবলেম থাকার জন্য একটু ওদের পেমেন্টের লেট হয়েছিল, পেমেন্ট দিতে, যার কারণে ওরা কাজটা বন্ধ রেখেছিল। যাই হোক, আমার সমস্তটাই জানা আছে, আমরা কাজ শুরু করেছি, ওদের পেমেন্ট দেওয়া হয়েছে, যারা কাজ করতো তাদের পেমেন্ট দেওয়া হয়েছে, তারা কাজ শুরু করেছে, একটা ডাস্টবিন পরিষ্কার করা হয়েছে এবং কন্টিনিউ চলবে। আমরা তো একবারে পুরো ডাস্টবিন কমপ্লিট পরিষ্কার করে দিতে পারি না, একসঙ্গে তো এতগুলো ডাস্টবিন পরিষ্কার করা সম্ভব নয় একদিনে। কাজ শুরু হয়েছে, একটা হয়েছে, পরবর্তীগুলো নেক্সট ধাপে ধাপে হয়ে যাবে। এই পুরো বিষয়টা কি আপনার মাথায়? আপনার নাম কুণাল ঘোষ। আপনি কোন পঞ্চায়েতে? পুরো নাম বেওয়া গ্রাম পঞ্চায়েত প্রধান।